জয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ড আপনাদের স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন সংগীত পরিচালক সংগীত শিল্পী ইব্রার টিপু। আপনি অত্যন্ত নামকরা একজন সংগীত পরিচালক, ওয়ার্ল্ড কাপের থিম সং আপনার করা এবং অনেক উল্লেখযোগ্য গান আপনার করা, এবং আপনি এমন একজন মানুষ আপনি একসাথে 40টির অধিক ইনস্ট্রুমেন্ট বাজাতে পারেন। সেটা কি বাংলাদেশে আর কেউ পারে? ওকে, সেখানে এক্সেপশনাল কয়েকটা ইনস্ট্রুমেন্টের নাম বলবেন যেগুলো আপনি পারেন অন্যরা পারে না। আমি বেসিক্যালি পিয়ানো স্পেশালিস্ট, পিয়ানো, অল টাইপ অফ গিটারস, অ্যাকর্ডিয়ান, জাইলোফোন, এক্সপ্লাফোন, রিদম ইনস্ট্রুমেন্ট যত আছে ওয়ার্ল্ডের অলমোস্ট সবই। এগুলো আপনি কোথা থেকে শিখেছেন? আচ্ছা, আমার বেসিক ছিল তবলা, আই স্টার্টেড উইথ তবলা, অনেক বছর ক্লাসিক্যাল তবলা শিখেছি। সেখান থেকে তবলা রিলেটেড যত ইনস্ট্রুমেন্ট আছে, ঢোল, বঙ্গ, কঙ্গো, নাল, খোল, এগুলো সব অটোমেটিক আমি আল্লাহ প্রদত্ত আল্লাহর ইয়েতে বাজাতে পারি। দেন আই স্টার্টেড গিটার প্লেয়িং, সো গিটার শেখার সাথে সাথে যত স্ট্রিং ইনস্ট্রুমেন্ট অটোমেটিক বাজাতে পেরেছি, এটা নিজেই রিসার্চ করে করেছি। যেমন মেন্ডোলিন, রাবাব হতে পারে, বেঞ্জো হতে পারে, এগুলো সবই পড়াশোনা, আর আমার পড়াশোনার স্বভাব অনেক বেশি, সো আমি এত বেশি পড়ি, তো এভাবেই ডেভেলপ করছে। আপনি তো শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে পিয়ানো ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করেন, এখন ছেলে মেয়েদের ভিতরে এই পিয়ানো শেখার প্রবণতা বা যন্ত্র শেখার প্রবণতাটা কেমন, আগ্রহ কেমন? আমার কাছে যেটা মনে হয়, খুব তাড়াতাড়ি মানুষ অ্যাচিভ করতে চায়, আর মিউজিক সাধনার বিষয়টা কীরকম, ইট টেক্স টাইম, এটা কখনোই চট করে হয় না, কারণ এত লার্জার স্কেল অফ নলেজ নিতে হয় এবং সেটার সাথে প্র্যাকটিস রিলেটেড থাকে, সময় লাগে। আমরা যদি আমাদের পাশের দেশের এ আর রহমানের কথা বলি, আমরা তাকে নিয়ে অহংকার করি, তার সুর সঙ্গীত আমাদেরকে মুগ্ধ করে। আমাদের দেশেও এরকম অনেক অহংকার করার মতো মানুষ আছে, অবশ্যই আছে। তো এটি যে একটা সাধন, এটি যে একটি লেখাপড়ার বিষয়, এই গুরুত্বটি কি সবাই বোঝে? আপনি কি একটু বোঝাবেন? না, বোঝে হয়তো বা, কিন্তু হয় কি যে টেকনোলজি ডেভেলপমেন্টের সাথে সাথে মানুষও একটু অস্থির হয়ে গেছে, প্রকৃতি থেকে একটু দূরে চলে এসছে, কিন্তু এটা হয় কি যে ইটস এ স্পিরিচুয়াল কানেকশন। ঠিক আপনার মতো প্রকৃতির সাথে কানেক্টেড, স্পিরিচুয়াল, সমৃদ্ধ এরকম পাঁচজন সঙ্গীত শিল্পীর নাম আপনাকে জিজ্ঞেস করলে আপনি কোন কোন নাম বলবেন? ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, তারপরে আমাদের অনেকেই ছিলেন যারা চলে গেছেন পৃথিবী থেকে, ইভেন বাচ্চু ভাই, আর এখন যারা কাজ করছেন এর মধ্যে আমি বলবো যে বাপা ভাই, হাবিব, ফুয়াদ টেকনিক্যালি ভালো, বাট আমি ওকে কনসিডার করি অ্যাজ এ ভেরি গুড মিউজিক কম্পোজার, আর তেমন চোখে নতুন জেনারেশনের মধ্যে আমার ওরকম আসলে স্পিরিচুয়াল ব্যাপার বললেন সেটি চোখে পড়ে না। ভাই, আপনি বিয়ে করেছেন একজন সঙ্গীত শিল্পী নাম বিন্দু কণা, যে বিয়েটিকে প্রেম করেছিল। জি, একই অঙ্গনের দুইজন, একজন গায়িকা, একজন সঙ্গীত পরিচালক এবং সঙ্গীত শিল্পী, আপনাদের ম্যাচ করে কোথায় সবচেয়ে বেশি, আর সবচেয়ে বেশি অপোজিট রিয়াকশন কোথায়? না, অপোজিট হচ্ছে কণা আমার চেয়ে অনেক বয়সে ছোট, আর ন্যাচুরালি ছোটো হলে একটু জেনারেশনের ইয়ে থাকে, ওই জায়গায় ও চঞ্চল অনেক বেশি আর আমি অনেক স্থির, তো দুজনের মধ্যে এটার একটা ইয়ে আছে, তবে এটাকে আমি ব্লেসিং মনে করি, যখন ও অস্থির হয়ে যায় তখন আমাকে একটু থামাই আর কি। আপনার সুর করা অনেক গানের ভিতরে যদি আমি আপনাকে তিনটি গান আলাদা করতে বলি, আপনি কোন তিনটিকে আলাদা করবেন? প্রথম গান বলবো যে আমি ওয়ার্ল্ড কাপে যে গানটা করেছিলাম, জুলফিকার রাসেলের লেখা, আমাদের 2011-এর, এটা হচ্ছে ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও ছিলেন। আর একটা গান আছে আমার এই সেক্টরেরই, খুবই জনপ্রিয়, বেশ 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 সাবাস বাংলাদেশ, এটা আসিফ আকবর গিয়েছিলেন, এটা সোহেল আরমান ভাইয়ের লেখা ছিল। আর থার্ড হচ্ছে আর একটা গান আমি বলবো, তুমি আমার ঘুম তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না, যেটা সৈনিক গিয়েছিল, সৈনিক, সোহেল আরমান ভাইয়ের লেখা। বাহ, অসাধারণ অসাধারণ গান আপনি করেছেন, অসাধারণ গানের ভেতরে আপনি বসবাস করছেন। গানের পৃথিবী থেকে বেরিয়ে যখন বাস্তবের পৃথিবীতে আসেন, তখন পৃথিবীটাকে কতটা নিষ্ঠুর মনে হয়? পৃথিবী অনেক নিষ্ঠুর, যে কারণে আপনি একটি ই কমার্স ব্যবসা শুরু করছেন যেটি আগামী মাসে লঞ্চিং হবে, যেখান থেকে আমরা কি সুবিধা পাবো? আচ্ছা, এটার নাম হচ্ছে ওকে বাজার, okbazaar.com.bd, এটা লঞ্চ হতে যাচ্ছে। এটা বেসিক্যালি মিউজিক ইন্ডাস্ট্রির আমাদের একটা ব্রেথিং স্পেস, কারণ আমার টার্গেট ইয়েতে আছে, প্রথম হচ্ছে যে আমরা অথেন্টিক জিনিস পাই না, ওকে বাজারে শুধুই অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যাবে, আপনি যদি ইফ ইউ ওয়ান্ট টু এনি মানে ওয়াচ ইভেন, সেটা অথেন্টিক ওয়াচই আপনি পাবেন। সো এটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ, যে এখানে শুধুই অরিজিনাল জিনিস পাওয়া যাবে, এক। আর দ্বিতীয় হচ্ছে, কেন বলছি মিউজিক ইন্ডাস্ট্রি, বিকজ ওকে বাজার টার্গেট ইয়েটা শেষ একটা মার্জিনে যেতে পারলে, আমার ইচ্ছা আছে, আমি যেটা করতে চাই 10% অফ শেয়ার, আমি আজকেই বলে দিচ্ছি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে, এইখান থেকে 10% শেয়ার আমি আমার মিউজিক ইন্ডাস্ট্রির সমস্ত কলাকুশলীর বাচ্চাদের
এডুকেশন এবং তাদের ইয়ের জন্য ট্রিটমেন্ট বাবদ আমি এটা সারা জীবনের জন্য ইয়ে থাকতাম।